পার্থ চট্টোপাধ্যায় এসএসসি স্কুল স্ক্যামে জড়িয়ে পড়ার পর এবং এই স্ক্যামের জন্য অ্যারেস্ট হওয়ার পর সারা দেশের মানুষের চোখ এখন বাংলার পলিটিক্সের উপরে। কারণ কোনো রাজনীতিবিদের ঘনিষ্ঠের বাড়ি থেকে এত টাকা এবং সোনা আগে হয়তো মানুষ কোনোদিন দেখেনি। কিন্তু এটা হলো এই কাণ্ডের বাহ্যিক ব্যাপার, সেটা হয়তো অনেক মানুষ খেয়াল করছেন না। কারণ পার্থর অ্যারেস্ট হওয়ার পর থেকেই টিএমসি বা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ সংগঠনে ঘটে চলেছে এক আমূল পরিবর্তন। আর এর জন্যই তৃণমূল কংগ্রেসের ভিতরে তৈরি হয়েছে দুই শিবির। কারণ পার্থর এগেনস্টে তৃণমূল কংগ্রেস এত তাড়াতাড়ি যে সমস্ত র্যাডিক্যাল স্টেপ নিয়েছে তা তৃণমূল কংগ্রেসের ইতিহাসে আগে কোনোদিন নেওয়া হয়নি, আর এই নিয়েই চলেছে মতবিরোধ। কিন্তু কে রয়েছে এই সব অর্গানাইজেশন চেঞ্জের পিছনে, আজ আমরা সেটাই দেখবার চেষ্টা করব। আর দেখব যে পার্থের অবসরণে তৃণমূল কংগ্রেসের সবথেকে বেশি লাভবান কে হচ্ছে, আর এই সুযোগকে সেই ব্যক্তি কীভাবে ম্যাটেরিয়ালাইজ করছে, আর কীভাবেই বা এই পরিবর্তন টিএমসিকে এফেক্ট করবে। তাই চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আমরা বেঙ্গল পলিটিক্যাল সিরিজ নিয়ে যে ভিডিওগুলি আনছি সেগুলিকে আপনারা সাপোর্ট করছেন, সেটা দেখেও আমাদের খুবই ভালো লাগছে। আর নতুন দর্শকদের জন্য বলছি যে আপনারা এই ভিডিওগুলি অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওগুলিতে আমরা অতি বাস্তবিকভাবে বাংলা স্বাধীনতার পর আসা বিভিন্ন মুখ্যমন্ত্রী সময়কালকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করছি, যা আপনাদের হয়তো দেখে ভালো লাগবে। এই ভিডিওগুলির লিঙ্ক আমরা আই বাটনে এবং ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এখন চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে তার আগে হ্যালো ওয়ান ওয়েলকাম টু কনসেপ্টোপিডিয়া। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ এই বেল আইকনটি প্রেস করা থাকলে আপনি আমাদের বানানোর প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সঠিক সময় পেয়ে যেতে পারবেন। কারণ আমরা এইরকম ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিকের উপরে ভিডিও সবসময় নিয়ে আসি। গত এক বছর আগে তৃণমূল কংগ্রেসের বিশাল জয়ের পর অভিষেক ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রচার এবং প্রসারের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু গোয়া এবং ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের বিশাল হারের পর পার্টি ব্যাকফুটে ছড়ে আসতে বাধ্য হয় এবং এরপর অভিষেক ব্যানার্জি সম্পূর্ণ মনোনিবেশ করেন পশ্চিমবঙ্গের পলিটিক্সের উপরে। বর্তমানে তাকে কেউ আর নবাগত বা এক্সপিরিয়েন্সের অভাব বা জুনিয়র বলে সরিয়ে রাখছে না, বরং তাকে এখন তৃণমূল কংগ্রেসের ত্রাণকর্তা এবং পলিসি স্পোকসপার্সন বলেই সবাই মনে করছেন। এই অভিষেক ব্যানার্জি প্রথমবার অ্যানাউন্স করেছিলেন যে তৃণমূল কংগ্রেস জয়েন্ট ভাইস প্রেসিডেন্ট নমিনিকে সমর্থন করবে না এবং তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্টের জন্য ইউনাইটেড অপোজিশন ক্যান্ডিডেটকে মনোনীত করবে। এছাড়া পার্থ চ্যাটার্জিকে যখন মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় তখন এই অভিষেক চ্যাটার্জি একটি ডিসিপ্লিনারি কমিটি মিটিং ডাকেন এবং ঘোষণা করেন যে পার্থকে পার্টির জেনারেল সেক্রেটারি পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। সেই দিনই অভিষেক স্কুল স্ক্যামের প্রোটেস্টার এবং স্কুল জব এক্সামের পরীক্ষার্থীর সাথে দেখা করেন এবং আশ্বাস দেন যে গভর্নমেন্ট তাদের পাশে আছে এবং তার পরের দিনই এদের সাথে মিটিং করেন। টিএমসি সিনিয়র লিডাররা বর্তমানে আশ্চর্য হয়ে গেছে পার্টির এত তাড়াতাড়ি একজন শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে পদক্ষেপ দেখে। কারণ এই একই পরিস্থিতিতে যখন আগে পার্টি পড়েছিল তখন এত তৎপরতার সাথে ডিসিশন বা পদক্ষেপ নেওয়া হয়নি। অভিষেকের ঘনিষ্ঠ কুণাল ঘোষ গত বৃহস্পতিবার বলেছেন যে পার্টির বাইরে অপোজিশন থেকে পার্থকে মন্ত্রিত্ব থেকে সরানোর জন্য চাপ তো আসছিলই, এখন পার্টির ভিতর থেকে ডিমান্ড আসতে শুরু করে দিয়েছে। এই বিপুল পরিমাণ টাকা পার্থ চ্যাটার্জির থেকে পাওয়ার পরে এমনিতে টিএমসির ইমেজ পাবলিকালি অনেকটাই ডাউন হয়ে গেছে। যদিও পার্থর অপসারণে সেই ইমেজ হয়তো ঠিক হবে না, তবুও সাধারণ মানুষের কাছে টিএমসি এটা প্রমাণ করতে পারবে যে এই দুর্নীতি তারা সাপোর্ট করে না। এই সিদ্ধান্তের ফেভারে মত দিতে গিয়ে পার্টির অনেক সিনিয়র লিডাররাই ইতস্তত করেছিল। তখন অভিষেক কুইকলি সমস্ত সিনিয়র লিডারদের এবং মমতাকে মানায় এবং বোঝায় যে এটাই একমাত্র পদ এবং পার্থকে অপসারণের সিদ্ধান্ত ফাইনালাইজ করে। কিছু মাস আগে থেকেই অভিষেকের ক্লোজ লোকজনেরা অভিষেককে পার্টির ভিতরে এবং বাইরে করাপশনের এগেনস্টে দাঁড়ানো একমাত্র নেতা হিসেবে দাঁড় করাতে পারছিল না, কারণ তার এবং তার ওয়াইফ রুজিরার এগেনস্টও স্মাগলিংয়ের কেস চলছিল। এরপর 21 জুলাইয়ের সভায় অভিষেক ঘোষণা করলেন যে তার পার্টি অসৎ লোকেদের সমূলে উচ্ছেদ করবে। যদিও এই বছর বিধানসভা ইলেকশনের সময় এটা শোনা যাচ্ছিল যে অভিষেক এবং মমতার মধ্যে একটি মনোমালিন্য তৈরি হয়েছে, কিন্তু বর্তমানে এই পার্থ নিষ্কমনের ঘটনা প্রসঙ্গে টিএমসি লিডাররা বলেছে যে ভাইপোর এই ডিসিশনের পিছনে পিসির অবশ্যই হাত রয়েছে। পার্থ ছিলেন মমতার অতি কাছের এবং পুরনো পার্টি কর্মী, কিন্তু তার কাছ থেকে বিরাট অঙ্কের টাকা পাওয়ার পরেও মমতা এই প্রসঙ্গে কোনো বিবৃতি দেয়নি। বরং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি সূত্র থেকে জানা গেছে যে পার্থ যখন কাস্টডিতে ছিল তখন বারবার পার্থ মমতাকে কল করেছিল, কিন্তু মমতা সেই কলকে ইগনোর করে যায়। ঠিক এর বিপরীতে 2021 সালের মে মাসে সিবিআই যখন নারদা কাণ্ডে টিএমসির টপ লিডারদের এবং দুজন মিনিস্টারকে অ্যারেস্ট করে তখন মমতা তাদের মুক্তির জন্য ধর্নায় বসেন এবং তখন টিএমসি এই নেতার এগেনস্টে কোনো অ্যাকশন নেয়নি। যেমন এমপি তাপস পাল, যিনি রোজ ভ্যালি স্পঞ্জি স্ক্যামে অ্যারেস্ট হয়েছিলেন, এবং এমপি সুদীপ ব্যানার্জি। এছাড়া রয়েছেন মদন মিত্র, যিনি সারদাকাণ্ডে জেলে যাওয়ার পরও এক বছরের বেশি মন্ত্রী থেকেছিলেন। তৃণমূলের একজন প্রবীণ নেতা বলেছেন যে পার্টির পুরনো টপ লিডারদের কাছে মেসেজ এখন স্পষ্ট যে আপনারা যদি ডোবেন তাহলে পার্টি আর আপনাদের টেনে তুলবে না। পার্থর ঘটনা অভিষেককে তার নিজের হাতে পার্টির চার্জ নিতে সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছে এবং সে তাড়াতাড়ি পার্টির ইমেজকে ঠিক করতে কাজে নেমে পড়েছে। এতে কিছু লিডাররা ক্ষুব্ধ এবং ভীত, কিন্তু এই কথাটা মমতাকে কে বলবে? অভিষেকের জন্য দলে তার গুরুত্ব আরও বাড়ছে।
আর তার পার্টিতে তার যে রেবেল অ্যাটিটিউড ছিল সেটাও কমেছে। পার্টির সাথে অভিষেকের সমস্যা তখন থেকে শুরু হয়ে গেছিল যখন অভিষেকের কোভিড নীতি টিএমসির কোভিড নীতির থেকে সম্পূর্ণ আলাদা ছিল। তিনি তার কনস্টিটিউয়েন্সি ডায়মন্ড হারবারে তার কোভিড নীতিকে প্রয়োগ করেন এবং যার নাম দেওয়া হয় ডায়মন্ড হারবার মডেল। এই নীতি নিয়ে টিএমসির অনেক নেতারা মমতাকে অনেক অবজেকশন জানিয়েছিল। এছাড়া প্রশান্ত কিশোরকেও অভিষেক টিএমসিতে নিয়ে এসেছিল। এই সময় মমতা টিএমসির ন্যাশনাল ওয়ার্কিং কমিটিকে ডিসলভ করে দেয় এবং নতুন ওয়ার্কিং কমিটি তৈরি করে এবং তখন অভিষেক মমতাকে পরামর্শ দিয়েছিলেন যে যাদের ভোটের প্রার্থীর টিকিট দেওয়া হচ্ছে না মমতা যেন তাদের আত্মীয়দের ভোটের টিকিট দেন, কিন্তু মমতা এটাকেও ইগনোর করে গেছিলেন। এছাড়া অভিষেকের কথা শুনে মমতা কোভিড রেস্ট্রিকশনের জন্য ধার্মিক অনুষ্ঠানগুলিকে বন্ধ করেনি। তাছাড়া এই সময় অভিষেকের বিনা বল প্রয়োগে ইলেকশনের ডাককে টিএমসি ধরে নেয় যে এই ডাক অপোজিশন অ্যালিগেশন যে ভোটে টিএমসি ভায়োলেন্স করে তাকেই সমর্থন করে। ওয়েস্টবেঙ্গলের অপোজিশন পার্টিরা বলছেন যে শুধুমাত্র পার্থ নন, এর পিছনে আরও বড় বড় টিএমসি নেতা রয়েছে। সিপিআইএম লিডার সুজন চক্রবর্তী বলেছে যে এটি হলো টিপ অফ দ্য আইসবার্গ, এই স্ক্যামে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে। বিজেপি লিডার অমিত মালবিয়া বলেছেন যে পার্থর গ্রেপ্তারি এবং নিষ্কাশন তারই কীর্তি। তিনি বলেন যে বিজেপির হ্যাশট্যাগ এসএসসি স্ক্যাম প্রোটেস্ট টিএমসির দুর্গকে হিলিয়ে দিয়েছে এবং মমতাকে পার্থ চ্যাটার্জিকে ক্যাবিনেট মিনিস্ট্রি থেকে বের করতে এবং পার্টি থেকে বের করতে মজবুর করেছে। আমরা আমাদের আজকের এই ডিসকাশন এখানে শেষ করছি। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহল হলেন। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আমরা এইরকম ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিকের উপরে ভিডিও সবসময় নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ টিম কনসেপ্ট অফ ভিডিও।